সালামু আলাইকুম। সেই মেশিন ডিডিএল 8102 পাওয়ার পিসি থেকে এটা সমস্যা হচ্ছে ইরোড 14। এর জন্য আমরা মূলত যেই সমস্যাটা পাই এটা হচ্ছে আইইউআর একটা আইসি আছে আইআর নামে। যদি এটা সমস্যা হয় তাহলে তখন অঙ্গপতি খালি পেরাই দিব আইআর আইআরটা লাগানো হইতেছে। তারপরেও এই বোর্ডের মধ্যে যেগুলো সমস্যা হয় মসফেট গুলো সমস্যা হয় সবগুলো রেজিস্টার ঠিকঠাক মতো না থাকে, রেজিস্টার সমস্যা থাকলে ওই সমস্যাগুলো পাওয়া যায়। বিশেষ করে 15 জনের রেজিস্টার সমস্যা একটা পাইলাম ওই দিন। আমি যদি এরোর 15 আসে একটা রেজিস্টার চেঞ্জ করে দিয়েছি, সমস্যা ছিল রেজিস্টার চেঞ্জ করার পর মেশিন ওকে আলহামদুলিল্লাহ। এই টাইপের ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। পাশাপাশি যে ক্যাপাসিটার এবং রেজিস্টার আছে এগুলো সলানো করে দিতেছে। এটা আমরা চেঞ্জ করবো, এটার কারণ 14 আসে। এটা মানটা জানো কত? 7480 04D। অনেকে LB04 বলে, অনেকে 7404 বললেই মোটামুটি সবাই চিনে যায়। এইসব কাজ না করাই পরিষ্কার করে নেই আইসি নাম্বারটা। আইসি তো আরেকটা আছে না? ইয়েস, আইসি ওইটার মান জানো কত? 7480 7140। আমরা 14 জন্য এই তিনটা আইসি চেঞ্জ করে দিতেছি, দেখি ইনশাল্লাহ ইনশাল্লাহ রেজাল্ট কি আসে। তারা কি তাহলে ব্রাজিল করে? কি আমরা তামিলি বানিয়ে দিল, আমরা তামিলি বানিয়ে দিল।
ওকে উইল ক্লিন ইট ওকে থ্যাংক ইউ